হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। তো আমরা গত পর্বে শিখেছি মার্জিন পেডিংয়ের কাজ শিখেছি এবং সেকশনের কাজ শিখেছি, কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয় তা শিখেছি, এবং ওয়ার্ডপ্রেসের যে মেনুগুলো আছে সবগুলো আমরা সম্পূর্ণ কাজগুলো দেখেছি, যে কীভাবে কোনটার কাজ কী এগুলো আমরা শিখেছি। তো আজকে থেকে আমরা সম্পূর্ণ এলিমেন্টের যে উইজেটগুলো আছে সম্পূর্ণ কাজ আস্তে আস্তে শিখব। তো তার জন্য যেটা করতে হবে, আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা আবার নতুন করে সেকশন নিই। আমরা এখানে সেকশন নিলাম, আমরা জাস্ট একটা সেকশন নিলাম, এবং এখানে আমরা চাইলে এখানে বক্স বা ফুল উইথ করতে পারি, তো বক্সেই থাক। আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে মার্জিন এবং পেডিং এখান থেকে জিরো করে দিব, তাহলে দেখুন এটা একবারে উপর থেকে আসবে। এখন আমরা এখানে ইনার সেকশনের কাজ দেখব। ইনার সেকশনটা আসলে কি? ইনার সেকশন হলো একটি সেকশনের মধ্যে, এখানে দেখুন একটা সেকশনের মধ্যে একটি কলাম, তো আমরা একটা সেকশন নিয়েছিলাম, কিন্তু আমাদের আরও কিছু কলাম প্রয়োজন, তো তার জন্য আমাদের ইনার সেকশন ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে আমরা জাস্ট ড্রপ ডাউন করে ছেড়ে দিব। দেখুন একটি সেকশনের মধ্যে দুইটা ইনার সেকশন, না একটি সেকশনের মধ্যে একটি ইনার সেকশন নিয়েছে এবং ইনার সেকশনের মধ্যে দুইটি কলাম। আপনারা চাইলে এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারেন, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং অ্যাড নিউ কলাম। দেখুন আপনারা চাইলে দুইটা তিনটা চারটা যে কয়টা প্রয়োজন নিতে পারেন। এটি আসলে ইনার সেকশনের কাজ। আমি আসলে আগে কাজগুলো আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করে, এবং সম্পূর্ণ কাজ শেষে আমি উইজেটের সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমি আপনাদের ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো এবং থিম ডেভেলপমেন্ট করে দেখাবো। তো এখন যদি আমরা দেখি হেডিং, তো হেডিং এখানে আমরা যদি একটা হেডিং নিই, হেডিং নিব, তো তার আগে আমরা ইনার সেকশন থেকে এখন আমরা ডিলিট করে দিই, কেটে দিই, এবং আমরা এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, তো তার জন্য আমরা স্টাইলে যেতে হবে। তো আমরা যদি আগে লেআউট স্টাইল এবং অ্যাডভান্সের কাজগুলো দেখি, তো লেআউট কন্টেন্ট উইথ এটা আসলে আমি দেখিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে বক্স ফুল উইথ করে দিতে পারেন। বক্স ফুল উইথ বলতে যেটা বোঝায় যে এটা এখন বক্সে আছে এবং ফুল উইথ করলে পুরোটা জুড়ে ডিজাইনটা চলে আসবে। এবং এখানে চাইলে বক্স থেকে আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এবং কলামের গ্যাপ ডিফল্ট আছে, এখানে আপনারা গ্যাপ দিতে পারেন, এবং হাইট ওয়েট কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা কী থাকবে ফিট টু স্ক্রিন এবং মেইন হাইট এটা করে দিতে পারেন। তো আগে আমি এখানে একটা পিকচার নিই, এখানে ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি পিকচার দিতে পারেন বা কালার দিতে পারেন, তো এখানে এখান থেকে পিকচার আপলোড করে দিতে পারেন। আমি এখানে কালার দিচ্ছি, জাস্ট এই কালারটা দিলাম। এখন যদি আমরা এখানে দেখি লেআউটে, আমরা ওভারফ্লোতে হাইড অ্যান্ড করে রাখতে পারবো, ডিফল্ট থাক, এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট টপ লেফট রাইট করে দিতে পারেন। তো এটা আসলে ইমেজ ব্যবহার করলে এটা আপনি দেখতে পাবেন, এগুলো আসলে মূল খুব একটা কাজের না। আমরা স্টাইলটা দেখবো আগে, স্টাইলে যদি যাই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এবং আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার এখানে ডাবল কালার দিতে পারেন, যেমন দুই কালারের উপরে একটা কালার থাকবে নিচে একটা কালার থাকবে। যদি নিচে আমি অন্য একটা কালার দিয়ে, যে দেখুন এটা দেখাচ্ছে, এবং লোকেশনটা এখান থেকে ঠিক করে নিতে পারেন কোথায় কোথায় দেখাবে। তো স্কুল ইফেক্ট, এখানে স্কুল ইফেক্ট করে দিতে পারেন, যে স্কুল এখানে স্কুল করলে কেমন দেখাবে,
তো তার জন্য আমাদের আরো কিছু কন্টেন্ট দরকার। এখানে হোভারে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন, যে এখানে মাউস হোভার করলে কি দেখাবে, এখানে আপনি ইচ্ছা মতো আপনারা দিতে পারেন এবং দিয়ে আপডেট দিতে পারেন। এবং এটার প্রিভিউটা দেখবেন, আসতেছে না আসলে, লোকাল সার্ভারে অনেক সময় এরকম করে থাকে, কাজ করে না। তো আমি আপনাদের এরপরের ভিডিও থেকে আমি দেখাবো লাইভ সার্ভারে কাজ করে দেখাবো। তো এখানে যত রকমের ডিজাইন করবেন, সঙ্গে সঙ্গে আপডেট না দিলে আপনাদের ডিজাইনটা এখানে থাকবে না, যদি আপডেট না দিয়ে কেটে দেন তাহলে ডিজাইনটা চলে যাবে। তো অবশ্যই ডিজাইনটা ডিজাইন করে আপডেট দিয়েই আপনাদের কাজ করতে হবে। তো আমি আপনাদের এখন লাইভ সার্ভারে দেখাবো, লোকাল হোস্টে কেটে দিলাম, লোকাল হোস্ট কেটে দিলাম। তো আমার একটা ডোমেন পারচেস করা ছিল এবং ডোমেনের আমার সাব ডোমেন ক্রিয়েট করা আছে, তো আমি সাব ডোমেনে এখন দেখাবো, আমি আপনাদের দেখাবো যে কীভাবে ডোমেন থেকে একটি ডোমেন কিনে আপনি কীভাবে সাব ডোমেন ক্রিয়েট করে ওয়েবসাইট বানাতে পারেন। শুধু একটি ডোমেন হোস্টিং কিনতে হবে, তাছাড়া আপনি একটি ওয়েবসাইটের মধ্যে দুই তিনটা ওয়েবসাইট আরও ফ্রিতেই ব্যবহার করতে পারেন সাব ডোমেন ক্রিয়েট করে। আমি দেখাবো আস্তে আস্তে সব কিছু আপনাদের। তো এখন আমি আমার সাব ডোমেনে চলে যাচ্ছি, এটাও আমার একটা সাব ডোমেন। তো এটা মূলত ডিজাইন করাই আছে, এটা না আমার আরেকটা ডিজাইন আছে সেটাতে যাব। এখানে আমরা লগ ইন করবো, ফুল দেখাচ্ছে, দেখুন লগ ইন হয়েছি। আমি যদি আমাদের সাইটের ভিউটা আগে দেখি, আমার সাইটের ভিউটা এরকম দেখাচ্ছে, তো এটা আসলে একটা পোস্ট, এখানে আমি পোস্ট তৈরি করেছিলাম। তো এগুলো থাক, এগুলো আমি পরে দেখাচ্ছি। আমি এখন প্লাগইন ইনস্টল করব, এখানে দেখেন এলিমেন্টর নাই, ইনস্টল প্লাগইনে যদি যাই এখানে নাই, ইনস্টল করতে হবে আপলোড প্লাগইন, চুজ ফাইল, দেন আমি এখান থেকে আমার ফ্রিটা এবং প্রোটা দুটাই ইনস্টল করব। এটা আর কিছুক্ষণ সময় নেবে,
আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, একটু বেশি প্র্যাকটিস করবেন, কারণ যত প্র্যাকটিস করবেন তত শিখবেন নতুন নতুন ফিচার। এবং আমার কাছে এলিমেন্টরের অনেকগুলো অ্যাডঅনস রয়েছে, আমি আপনাদের দিতে পারবো, সেগুলো ব্যবহার করে আপনারা ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারেন। সেখানে অনেক রকমের ডিজাইন রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, এবং সেগুলো শুধু কাস্টমাইজ করে দিলেই হবে, আপনারা আপনার ক্লায়েন্টের কাজ করতে পারেন। আমরা এই চ্যানেলে শুধু ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট না, আমরা মার্কেটিং এর কাজ শিখব, কিভাবে মার্কেট প্লেসে আমরা কাজ করব, এবং আমরা শিখব হলো বেসিক এডিট, আমাদের ফটো এডিট বা আমাদের অনেক ব্যানার তৈরি করতে হয়, যেমন আমরা যদি ফেসবুক পেজ তৈরি করি তাহলে আমাদের একটা ব্যানার প্রয়োজন, আমরা যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করি আমাদের একটা ব্যানার প্রয়োজন। তো আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি, যেমন মার্কেট প্লেস রয়েছে বিগিনারদের জন্য ফাইবার, যা ফাইবার ফাইবারটি একটু বেস্ট, সেখানে আমাদের গিগ ইমেজ তৈরি করতে হয়, তো আমরা শিখব গিগ ইমেজ কীভাবে তৈরি করতে হয়, আমরা ফটোশপের বেসিক কাজগুলো শিখব এই চ্যানেলে। তো আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে থাকেন এবং ফলো করতে থাকেন, এটা আসলে একটু সময় নেবে, কারণ এটা নেটের উপরে ডিপেন্ড করে, আপনার নেট কানেকশন যত ভালো থাকবে তত দ্রুত ইনস্টল হবে। তো এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ প্লাগ ইন করবো। তো আপনারা হয়তো এখন খুব সহজেই থিম প্লাগ ইন ইনস্টল করতে পারবেন, আমি দেখিয়ে দিয়েছি। তো আবার আমি অ্যাড নেও আপলোড প্লাগ ইন, এখন আমি পুরোটাকে ইনস্টল করবো, সোর্স ফাইল এলিমেন্টর প্রো ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ প্লাগ ইন। দুটোই ইনস্টল হয়ে গেছে, এখন এখানে বলতেছে এটা এলিমেন্টর এলিমেন্টর এবং এলিমেন্টর ফোরের আপডেট ভার্সন চলে আসছে, তো কোনো সমস্যা নেই, আমরা এটা আপডেট করে দেখবো। এলিমেন্ট আমরা এখন পেজে যাব, অল পেজেস, এটা ভার্সনে ভার্সনে মেল না হলে অনেক সময় সমস্যা দেয়, এখনও সমস্যা দিতে পারে, আমরা দেখিনি। আমি একটা কথাই বলবো, যেটা সেটা হলো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন বা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, এবং অন্যজনকেও সহযোগিতা করবেন তাদেরকে শেখানোর জন্য, কারণ মানুষ মানুষের পাশেই থাকতে হবে। দেখুন আমাদের এখন একটি পেজ ক্রিয়েট করতে হবে, পেজের নাম দিতে হবে, আমরা এখানে হোম দিয়ে দিলাম, আমি চাই আপনারা শিখেন এবং আর্ন করেন। তো এখানে এখন পাবলিশ করব, এজন্য আমি আপনাদের সম্পূর্ণ প্রিমিয়াম থিম এবং প্লাগইন ফ্রিতে দিয়ে দেব, কোনো সমস্যা নেই, শুধু আপনারা শিখেন, এবং আমি চাই যে আপনারা কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করেন, আর্ন করেন। তো যত রকমের সাপোর্ট প্রয়োজন হয় আমি আপনাদের দিব, সমস্যা নেই। একটু লোড নিচ্ছে,
চলে আসছে এখন আমরা সেটিংসে গিয়ে এলিমেন্টর ক্যানভাস করে দেব পেজ লেআউট এলিমেন্টর ক্যানভাস আপডেট এখন আমরা একটা সেকশন নিব একটা সেকশন নিলাম এবং চাইলে এখান থেকে ফুল উইথ বা বক্স করে নিতে পারি তো এখানে আমরা এখানে আমরা স্টাইলে পরে যাই আমরা এখানে হেডিং নিই ইনার সেকশন তো দেখিয়ে দিয়েছি ইনার সেকশনের কাজ হলো এখানে দেখুন একটা সেকশনের মধ্যে একটাই কলাম রয়েছে তো এখানে যদি আরও আমাদের কলাম প্রয়োজন হয় তো আমরা ইনার সেকশন নিয়ে সেখানে আমরা কলাম অ্যাড করে নিতে পারি তো এখন আমরা হেডিং দেখব আমরা এখানে একটা হেডিং নিব হেডিং নিলাম এবং এখানে আমরা লিখব আমরা এখানে লিংক করে দিতে পারি এখানে লিংক আমরা যদি ওয়েবসাইটের লিংকটা দিই এখানে মানে কপি করে এনে এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে যে কেউ এখানে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে দেখুন এখানে এখন লিংক করা নেই এরকম দেখাচ্ছে এখানে যদি আমরা লিংক দিই তাহলে এখানে ওপেন করার অপশন এসে যাবে তো এখানে সাইজ ডিফল্ট করে দিতে পারেন স্মল করে দিতে পারেন মিডিয়াম করে দিতে পারেন তো এটা ডিফল্টেই থাক এখানে এইচটিএমএল ট্যাগ এখানে দেখুন এইচটিএমএল ট্যাগটা কি এখানে এখন এইচটিএমএল ট্যাগ এখানে টু দেওয়া আছে এইচ টু ট্যাগ আমরা যদি এইচ ওয়ানে দিই তাহলে আরেকটু বড় হবে দেখুন বড় হয়েছে এবং এইচ থ্রি এগুলো আসলে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে এসইও করতে এগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কীভাবে এসইও করতে হয় কীভাবে গুগল ফার্স্ট পেজে আনতে হয় র্যাঙ্কে আনতে হয় আমি এই কোর্সও আপনাদের দেখাবো তো আপনারা শুধু আমার সাপোর্ট করলেই হবে আমাকে তো এখানে দেখুন অ্যালেসমেন অ্যালেসমেন এখানে সেন্টার করে দিতে পারেন বা রেড লাইট করে দিতে পারেন এখানে আপনারা দেখবেন এবং আমরা যদি স্টাইলে যাই স্টাইলের টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো এবং টাইপোগ্রাফিতে গিয়ে আমরা লেখার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারবো তো এক্সাম্পল আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনার ক্লায়েন্ট আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে বলবে এবং সেখানে যত কন্টেন্ট আছে সে একটা ফোন ফ্যামিলির নাম দিবে যে এই ফোন ফ্যামিলির নামে আমার সম্পূর্ণ ওয়েবসাইটটি কন্টেন্টটি করতে হবে তো এখানে ইচ্ছামতো সেই ফোন ফ্যামিলির নামটা এখানে দিতে পারেন এবং দেখুন চেঞ্জ হয়ে গেছে এখানে দিতে পারেন তো এখানে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখুন এবং এটার হাইট ওয়েটটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আছে ৫০০ আপনি চাইলে ৩০০ করে দিতে পারেন তাহলে আর একটু চিকন হবে লেখাটা দেখুন ৭০০ যদি অনেকটি মোটা হয়ে গেছে ডেকোরেশন এখানে আপনি আন্ডারলাইন ওভারলাইন করে দিতে পারেন দেখুন একটা আন্ডারলাইন হবে তো লাইন হাইটটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন যে নিচে কত দূর থাকবে উপরে কত দূর থাকবে লেটার স্পেসটা এই যে লেটার যে স্পেসটা এটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো টাইপোগ্রাফি আপনি এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করে দিতে পারেন তো টেক্সট শ্যাডো এখানে শ্যাডো দিতে পারেন টেক্সটের শ্যাডো এই যে দেখুন শ্যাডো শ্যাডোর কালার চেঞ্জ করে দিতে পারেন তাহলে এরকম দিতে পারেন তো এখানে টাইপোগ্রাফি এখানে দিতে পারেন
সরি টাইপোগ্রাফি তো আমি দেখালাম একটু আগে ব্যালেন্স মোড নরমাল এখানে মাল্টিপ্লাই দিতে পারেন এই দেখুন টেক্সট এরর ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটুকু স্টাইলের হেডিং এর স্টাইলের কাজ ছিল আমরা এটা দেখেছি লিংক কিভাবে করে এটা দেখেছি এবং আমরা যদি মার্জিন পেডিং এখানে ইচ্ছা মতো দিতে পারি যে আমাদের কতটুকু নিচে কতটুকু উপরে দেওয়ার দরকার তো আমরা মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো আমরা পরে দেখব তাহলে সুবিধা হবে তখন আমরা এখানে আপলোড করে দেব তো এখন যদি আমাদের সাইটের ভিউটা দেখি দেখি এরকম দেখার কারণ সরি আমাদের হয়তো কালারটার জন্য এই যে কালার ব্যাকগ্রাউন্ডের কালার আর টেক্সটের কালার এক হয়ে গেছে তো আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই এখন যদি আমরা আপডেট করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখুন এটা অ্যাড হয়ে গেছে তো আমরা এখন হেডিং এর কাজ দেখলাম আমরা ইমেজের কাজ দেখবো এখন তো আমরা যদি একটা ইমেজ নিই জাস্ট ইমেজ নিয়ে এখানে ছেড়ে দিলাম এখানে লার্জ এখানে সাইজ আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন থাম্বনেল দিতে পারেন মিডিয়াম দিতে পারেন এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে হবে তো আমি ইমেজটা সিলেক্ট করলাম এখানে আপনি রেড লাইট করে দিতে পারেন দেখুন এবং এখানে ক্যাপশন অ্যাড করে দিতে পারেন এখানে যদি কিছু ক্যাপশন লিখে দেন তাহলে এখানে ক্যাপশনটা অ্যাড হবে তো এখানে যা লিখবেন তাই এখানে হবে এবং এখানে লিঙ্কও করে দিতে পারেন তো এখানে মিডিয়া লিঙ্ক দিতে পারেন এবং কাস্টম ইউআরএল দিতে পারেন মিডিয়া লিঙ্ক কি সেটা আমরা দেখি কাস্টম ইউআরএল যেটা সেটা একটু আগে যেটা দেখালাম এখানকার লিঙ্ক নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন আর মিডিয়া ফাইল যেটা এটা আমি দেখাই আমি যদি ভিউটা দেখি এই যে দেখুন এটা হলো মিডিয়া ফাইলের কাজ ছবিটা জাস্ট বড় হয়ে আসতেছে আর আমরা এখানে লাইট বক্স ডিফল্ট ইয়েস নো করে দিতে পারেন এবং স্টাইলে যদি আমরা যাই তাহলে এখানে উইডটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ইচ্ছা মতো ম্যাক্সিমাম উইড এখানে হাইট ইচ্ছা মতো আপনার দিতে পারেন অবজেক্ট ফিট এখানে আপনি কভার করে দিতে পারেন এটা এবং কন্টেন্ট ফিল ইচ্ছা মতো দিতে পারেন তো এটা পুরোটা হলে বুঝতে পারতেন তো আমি দেখাবো পুরোটা এবং স্লাইডারের মধ্যে সহজ হবে বুঝতে তো জাস্ট আমি পিকচারটা দেখালাম পিকচার কীভাবে নেবেন পিকচার কীভাবে অ্যাড করবেন তো এখানে এখানে হোভার আছে আপনি ক্যাপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ইমেজের কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে হোভার করে দিতে পারেন হোভারের ক্যাপাসিটি কি কম থাকবে না বেশি থাকবে যে দেখুন
হবার করলে এখন ক্যাপাসিটি একবারে কমে যাবে সিএসএস ফিল্টারে যেতে পারেন এখানে আপনি বুলার করে দিতে পারেন লাইট বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর ট্রানজিশন ডিউরেশনটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে হবার অ্যানিমেশন দিতে পারেন যেমন এখানে হবার করলে পপ আপ করবে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে এগুলো আস্তে আস্তে চেক করে দিতে পারেন যেমন এখানে বাউন্স ইন করবে এখানে আমাদের ইচ্ছা মতো দিতে পারেন তো এখানে চাইলে একটা বর্ডার দিতে পারেন দেখুন বর্ডার বর্ডার ডাবল বর্ডার দিতে পারেন তো বর্ডারের কালারও চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখানে বর্ডারের হাইট উইথ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেমন দেখুন দেখুন এখানে হাইট ওয়েট কমিয়ে দিতে পারেন টপে হাইট থাকবে সাইড আর রাইটে কম এরকম করে দিতে পারেন এখানে কালার দিতে পারেন এখানে আপনি বর্ডার রেড ওয়েস্টটা দিতে পারেন যেমন এখানে যদি আমি দিই এই যে দেখুন এখানে যে বাঁকটা হয়েছে সেরকম দিতে পারেন দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এটা এখানে আপনি দিতে পারেন আপনি চাইলে রাইটে বাটমে লেফটে এরকম স্টাইল করে দিতে পারেন অনেক সুন্দর তো আপনার ইচ্ছা মতো আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন তো আমি আসলে শুধু দেখাচ্ছি ডিজাইন কিভাবে করবেন সৌন্দর্যটা আপনার কাছে আপনি কিভাবে সৌন্দর্য করতে পারেন তো আমরা এরপরে ভিডিওতে আমরা যে টেক্সট এডিটর ভিডিও বাটন ডিভাইডার স্পেসার এগুলো সম্পূর্ণ দেখব এখন যদি আমরা এটা আপডেট করি এখন যদি এটা দেখি যে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে তো এটা আসলে আমি ভালো করে করি নাই আপনারা চাইলে অনেক সুন্দরভাবে এটা করতে পারেন আমি জাস্ট শুধু দেখালাম যে উইজেটগুলো কীভাবে কাজ করে এরপরে আমি প্র্যাকটিক্যালি ওয়েবসাইট একটাকে ধরে 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 দেখাবো কীভাবে ওয়েবসাইট করতে হয় হুবাহু আমি একটা এখানে এরকম হুবহু একটা তৈরি করে দেখাবো তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন